ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রাজধানীর ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীদের সংখ্যা কমছে না কেন, কি বলছেন বিশেষজ্ঞরা? এছাড়া সেবা নিয়ে রোগীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। ধন্যবাদ সিনথিয়া আপনাকে। আমরা রয়েছি এই মুহূর্তে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে। আমরা এসে এখানে দেখতে পেরেছি যে এখানে এখানে যারা সেবা নিতে এসেছেন, আক্রান্ত হয়ে যেসব রুগীরা এসেছেন, তারা মোটামুটি সন্তোষ প্রকাশ করছেন সেবার মান নিয়ে। এবং স্যালাইনের যে সংকটের কথা বলা হচ্ছিল, সেই সংকটও আমরা এসে দেখতে পাইনি। আর সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে গত চব্বিশ ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে দেখানো হয়েছে যে নতুন করে প্রায় তিন হাজার উনিশ জন রোগী আক্রান্ত হয়েছেন এবং তারা হাসপাতালে সেবা নিচ্ছেন। সেই সাথে সুখবর হচ্ছে যে 3,500-এর মতো রোগী ইতিমধ্যে তারা সুস্থ হয়ে আবার বাড়ি ফিরেছেন। এছাড়া হচ্ছে গত চব্বিশ ঘন্টায় সর্বমোট 19 জন রোগীর মৃত্যু হয়েছে। সর্বমোট সারা দেশে 19 জন রোগীর মৃত্যু হয়েছে। সংখ্যাটা ক্রমেই বাড়ছে, দিন দিন সংখ্যাটা বাড়ছে। এবং গত দুই তিন দিন আগে যে বৃষ্টি হয়েছে গত লাগাতার, এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে কিন্তু অ্যাডিস মশার লার্ভা জন্ম নিচ্ছে, যার ফলে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপটা কোনোভাবে কমানো যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন যে এখানে সমন্বিত একটা প্রচেষ্টা লাগবে, নগরবাসীকে সচেতন হতে হবে, সেই সাথে সিটি কর্পোরেশনকে আরও বেশি, দেশের বিভিন্ন এলাকার সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বলতে যেটা বোঝানো হয়, তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। এবং সেই সাথে স্বাস্থ্যসেবার মান আরও উন্নতি করতে হবে, যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে রোগীরা আরও ভালো সেবা পেতে পারেন। তবে এইখানে আমরা কথা বলেছি দু তিনজন রোগীর সঙ্গে, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে বক্তব্য, তারা বলতে চাচ্ছেন যে কোনো প্রকার সমস্যা ছাড়াই একদম খুব ভালোভাবে তারা কিন্তু এখানে সেবা পাচ্ছেন। এবং কোনো প্রকার জটিলতায় কিন্তু তারা পড়ছে না। তারা অনেকে দু তিন দিন ধরে এখানে আছেন, তারা প্রত্যেকেই বলছেন যে যে সেবা এখান থেকে দেওয়া হচ্ছে, সে সেবা কিন্তু যথেষ্ট সন্তোষজনক, এবং তাদের চোখে মুখেও সেই সন্তুষ্টির ছাপটা আমরা দেখতে পেরেছি। আমরা দেখেছি যে কোনোভাবেই তাদের এখানকার যে রয়েছে সেবা রয়েছে, সেবার মান নিয়ে কিন্তু তাদের কোনো প্রশ্ন নেই। স্যালাইনের সংকটের কথা আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি, তাদেরকে জানতে চেয়েছি যে স্যালাইন কোথাও থেকে বেশি দামে ক্রয় করতে হয়েছে কিনা। স্পষ্ট ভাষায় তারা বলেছে এখানে স্যালাইন কোথাও থেকে ক্রয় করে আনতে হয়নি, হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। এবং পর্যাপ্ত স্যালাইন রয়েছে, তারা বলছে যে সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। এবং পরিবেশ মোটামুটি এখানকার অন্যান্য হাসপাতালের তুলনায় এখানে ভালো। সেই সাথে আরেক জানিয়ে রাখতে চাই যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত আমরা বিজ্ঞপ্তি দেখি, কিন্তু সেই বিজ্ঞপ্তির মধ্যে মৃত্যুর সংখ্যাটা কোনো দিন দশ হয়, কোনো দিন সিঙ্গেল ডিজিট থাকে, কোনো দিন ডাবল ডিজিট হয়। তবে এই সংখ্যাটা গতকাল 19 জন ছিল এবং 3,000-এরও বেশি নতুন করে আক্রান্ত হয়েছেন, আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিচ্ছেন। সেই সাথে 3,500 রোগী তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এটি একটি আমাদের জন্য সুখবর। তবে আক্রান্তের হারটা যদি কমানো না যায়, তাহলে মৃত্যুর হারটাও কমবে না, সেই সাথে এই ডেঙ্গু প্রকোপটা কমানোটা কঠিন। সেই জন্য জনসচেতনতা বাড়ানোর প্রতি বিশেষজ্ঞরা গুরুত্ব। ধন্যবাদ। ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুফিয়ান ফারাবি।